শনিবার থেকে চীনের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আপাতত চীনা টিকা পাবেন 5 লাখ মানুষ। আমরা সরাসরি ক্রয় করতে চাই, সেটা আমাদেরকে দেন ফিনিশ প্রোডাক্ট। পাশাপাশি এটাও বলি যে আমাদের দেশে আপনারা টিকা উৎপাদন করেন, রাশিয়াকেও দিয়েছি, চায়নাকেও দিয়েছি এবং অন্যান্য যারা আছে সকলকে এটা দেওয়া আছে। ওনারা এটা এখন ভেবে চিনতে দেখছেন, চিঠি আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি WHO-র কাছ থেকে এবং আশা করি এটা নিশ্চিত আমরা অগাস্ট মাসে 10 লক্ষ অ্যাস্ট্রাজেনিকা টিকা পাবো।